আসসালামু আলাইকুম দর্শক, ডিপিআরসির হসপিটালের পক্ষ থেকে চলে আসলাম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সেই আশাটাই আমরা রাখি সব সময়। দর্শক, আমরা সব সময় হচ্ছে প্রত্যেকটা পেশেন্টকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসি। পেশেন্টে কী সমস্যা নিয়ে আসছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, সেই বিষয়ে আসলে মূলত আমরা কথা বলি। তো দর্শক, আমার সাথে আছেন আমাদের নতুন অতিথি মিসেস সুরাইয়া বেগম। তো উনি দীর্ঘদিন যাবত পিএলআইডি, হাইপোবিডি, অস্টিওআর্থ্রাইটিস এ ধরনের সমস্যায় ভুগেছিলেন। তো আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, উনি স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসলে ওনার মূল সমস্যাটা কী ছিল বা কী হয়েছিল সেটা আমরা ওনার কাছ থেকে জানতে চাইব। তো চলুন দর্শক, আমার সাথে একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি তো ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসলে আমরা ইতিমধ্যে জানি যে আপনি পিএলআইডি, আপনার হাইপোবিডি এর প্রবলেম ছিল, প্লাস হচ্ছে দুই হাঁটুতে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসে অনেক দিন যাবত আপনি ভুগেছেন। তো আসলে প্রথম থেকে যদি আমাদেরকে একটু বলতেন যে প্রথম যখন আপনি বুঝতে পারলেন যে আপনি এ ধরনের সমস্যা বা এই ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন, শুরুটা কিভাবে হয়েছিল ম্যাম? শুরুটা কি কোমর ব্যথা করতো, হাঁটুতে জোর পাইতাম না, হাঁটতে গেলে দুর্বল হয়ে লাগতো। পরে ভাবতাম যে সিজারের জন্য হয়তো বা আমার কোমরে ব্যথা। আপনার কি সিজার হয়েছে? হ্যাঁ, সিজার হয়েছে আমার, দুইটা দুইটা হয়েছে। হ্যাঁ, তা সেটাতে ভাবতাম যে যে ইনজেকশনটা দেয় ওটা থেকে ব্যথা, এখন দেখি যে না, এই ব্যথাটা আস্তে আস্তে পায়ে আসতেছে, পায়ের শক্তিটা কম পাচ্ছি, হাঁটতে গেলে দুর্বল লাগে, কিছু ওয়েট কিছু উঠাইতে গেলে কোমর থেকে ভেঙে আসে, একটু রান্না করতে গেলেও কোমর ভেঙে আসে, এই ধরনের সমস্যা। আবার ঘাড়ের মধ্যেও একই প্রবলেম, ভাবতাম যে প্রেসারের জন্য ব্যথা করে। তো কয়েকজন ডাক্তার দেখাইছি আমি, আমরা তো ইতিমধ্যে দেখেছি আপনার প্রেসারও কিন্তু হাই, হ্যাঁ এখনো বাড়তি আছে। পরে এলা দেখানোর পরে বলল যে যে না, আমি তো আবার রিং পরানো আছি, ভাবছি যে ডাক্তার বলছে যে হয়তো বা আবার রিংয়ে বা কোনো সমস্যা হয়েছে হাটের, এর জন্য হয়তো হাটটা ব্যথা করে, এ বাম হাটটা ব্যথা করতে। আবার এনজিও করলাম, বললো যে না ঠিক আছে। তখন এই অন্য অন্য অর্থোপেডিক ডাক্তার দেখাইতে শুরু করলাম, এমআরআই করার পরে ধরা পড়লো ঘাড়ের যে এখানে নাকি ই হয়েছে, ওইটার থেকে হাতে ব্যথা আসে, মাথায় চাপ আসে, এই বুঝতে পারলাম। পরে অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, ওনাকে আমি ইউটিউবে দেখে ওনার সাথে যোগাযোগ করি, করার পর বললো যে আমরা ইতিমধ্যে দেখলাম আপনার রিপোর্টগুলোতে লেখা আছে আপনার ঘাড়ে পিআইডি তিনটা ডিস্কের সমস্যা আছে, আর হচ্ছে কোমরে হচ্ছে আপনার L3 L4 L5 এই তিনটা ডিস্কের সমস্যা। তো আসলে সেই সমস্যাটা থেকে হচ্ছে আপনার কি কখনো এমন হয়েছিল যে আপনি বিছানায় শুয়ে থাকতে হচ্ছে বা আপনি উঠতে পারছেন না, এমন কি খারাপ অবস্থা হয়েছিল? আমি একটু জার্নি করলে কোথাও বাইরে গেলে দুই চার দিন বিছতে থাকতাম, ব্যথা হইতো বেশি, কয়েকদিন রেস্ট নিলে একটু কমতো। আচ্ছা, এই আর কি। আপনি যখন বুঝতে পারলেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, আপনি কতজন ডাক্তারের কাছে গিয়েছেন বা কোন ডক্টরকে দেখালেন? প্রায় 5-6 জন ডাক্তার দেখাইছি আমি, জন ডাক্তার ওনারও দেখাইছি তে দেখাইছি। তারপরে আপনাদের শ্যামলি তো আরেকজন ডাক্তার ছিল, আপনি যখন স্যারকে দেখালেন ওনাদেরকে আপনি দেখিয়েছেন? ওনাকে দেখানোর পরে এগুলো আবার দেখাইছি, কে দেখাইছি, দেখানোর পর উনি কিছু ওষুধ, মানে মোটামুটি আপনি অনেকগুলো ডক্টরের কাছে গিয়েছেন। হ্যাঁ, কয়েকজন বলছিল তাদের আসলে মূল বাসাটা কি ছিল, মানে তারা আপনাকে বলছে হাড় বাঁকা হয়ে গেছে কোমরের আর ঘাড়ের হাড় বাঁকা হয়েছে, এটা বলছিল, বলছে যে অপারেশন লাগতে পারে। আমি ভাবলাম যে অপারেশন না করে একটু চেষ্টা করি। কখনো কখনো বলেছে যে লাগতে পারে কিন্তু করতেই হবে অপারেশনটা, এরকম বলছে। শেষ লাস্ট চিকিৎসা আপনার অপারেশন হয়তো লাগতে পারে কোমরে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যতজন ডক্টরের কাছে গিয়েছেন ওনারা আপনাকে এই সাজেশন দিল যে আসলে আপনি যদি মূল ট্রিটমেন্টটা নিতে চান তাহলে আপনার অপারেশন মাস্ট বি করতেই হবে। আচ্ছা, এটা বলছে, কিন্তু ওষুধ দেয় নাই, সবসময় খালি ক্যালসিয়াম ভিটামিন দিয়েই দিয়ে দিছে ব্যথা মুক্ত করার জন্য। দেখা ম্যাম, আপনি, আমরা তো জানি যে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে ইতিমধ্যে দেখিয়েছেন, ওনার ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসলে আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন সেটা? আমি ইউটিউবে দেখছি, দেখার পর ফোন নাম্বার ছিল ওটাতে যোগাযোগ করি, মানে ইউটিউবে আমরা যে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করি সেগুলো দেখে হচ্ছে আপনি আমাদের সম্পর্কে জানতে পেরে সরাসরি চলে আসলেন। তো আমার সমস্যার সাথে ওনার কথাগুলো মিলে যেত। জি জি, মিলে যাওয়াতে আমি ফোন দিই, বললো যে আপনার এমআরআই করা আছে কিনা, বললাম যে হ্যাঁ
বলল যে সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। আচ্ছা, যখন আপনি স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে কি উপদেশ দিল যে কি করতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করতে হবে? ওষুধই দেয় নাই, কিছু টেস্ট দিছে, বলছে এগুলো কইরা আমার সাথে যোগাযোগ করেন আর 15 দিনের অ্যাডমিশনের জন্য। আচ্ছা, আর যখন আপনাকে বলেছে যে 15 দিনের অ্যাডমিশন নিতে হবে, তখন হচ্ছে আপনি কোনো কিছু চিন্তা না করলে ভর্তি হয়ে গেলেন? হ্যাঁ, ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, ভর্তি হওয়ার পরে তো আমাদের মূল ট্রিটমেন্ট আপনার ফিজিওথেরাপির মাধ্যমে চলেছে, তো আপনার যে সমস্যাগুলো ছিল ম্যাম, ইতিমধ্যে সব সমস্যা সম্পর্কে আপনার ধারণা আছে, তো সেই সমস্যাগুলো হচ্ছে আমরা মূলত ট্রিটমেন্ট চালিয়েছি ফিজিওথেরাপির মাধ্যমে। তো সেই জায়গা থেকে আপনি কতটুকু মনে করেন যে ফিজিওথেরাপির মাধ্যমে কি এ ধরনের ট্রিটমেন্ট আদৌ সম্ভব কিনা? 100% সম্ভব আমি মনে করি, এটা সম্ভব, আর নিজে যদি একটু সচেতন ভাবে চলে এটা দীর্ঘদিন ভালো। আচ্ছা ম্যাম, আমরা আরেকটু জানতে চাইবো, সেটা হচ্ছে স্যার আপনাকে কতদিনের ভর্তি দিয়েছিলেন? 15 দিনের। 15 দিন, আজকে পর্যন্ত আপনার কতদিন হয়েছে? আজকে পর্যন্ত আমার 14 দিন হয়েছে। আচ্ছা, এই 14 দিনে আপনি আগের চাইতে কতটা সুস্থ হয়েছেন? ব্যাটা ফিল করতেছে আগের চাইতে, সাপাটুর ঘাড়ে একটু প্রবলেম আছে, বলছে যে এটা দেখার তো ইঞ্জেকশন দেওয়া যায় না, এটা আপনাকে ঘাড় বাঁকা কুটা করা যাবে না, এটা সুজা রাখবে নিশ্চয়ই। আর কোমরের জন্য তো যা ইনজেকশন দিয়ে দিছে, এক মাস পর দেখা করতে বলছে, আবার এক মাস পর আসার জন্য বলেছে আপনাকে, আর বলছে বেড রেস্টে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনার মনের কথাগুলো আমাদের কাছে শেয়ার করার জন্য। আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব, ভালো থাকবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক শুনতে পেলেন ম্যাম ওনার মুখে থেকে আপনাদেরকে ওনার ভাষায় আপনাদেরকে বুঝাতে চেয়েছেন, আসলে উনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, নিয়ে কতটুকু সুস্থ হয়েছেন সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছে। তো ইতিমধ্যে আমরা আপনারা সবই জানতে পারলেন যে ওনার আসলে মূল সমস্যাটা কী ছিল, কতদিন ছিল এখানে, কতদিন ভর্তি ছিলেন, কতদিন উনি সুস্থ হয়েছেন। তো সেই বিষয়ে আসলে আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো, আপনারা আমাদের হসপিটালে আসার জন্য আমি সেটা বলবো না, আপনি ডিপিআরসি হসপিটালে আসতে হবে, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাতে হবে সেটা বলবো না, তবে আমি এতটুকু বলবো আপনারা যেখানে যাবেন, যেখানে গিয়ে আপনাদের 100% একটা ট্রিটমেন্ট সম্ভব, যেখানে গেলে আপনারা আপনার রোগটাকে নির্ণয় করতে পারবেন, আপনারা সেখানে যাবেন, সেখান থেকে আপনারা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।